একদিন ওয়াজ করতেছে, এর আল্লাহর নবী একজন বৃদ্ধ মহিলা আউলাকে জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে আসছে। আল্লাহ নবী মহিলার দিকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বাদার বাগরি কইলা বিছায়া দিছে সাহাবীর ওর আল্লাহ নবী, এটা কোন দেশের রানী, কোন দেশের বাদশাহ? আপনি তো কোনো সময় দাঁড়ান না, কত দেশের রাজা বাদশাহ আপনার কাছে আসে তারাই আপনার সম্মানে দাঁড়ায় থাকে। কিন্তু এই মহিলা কে যার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন? ওই যে বলে সাহাবীর রে, আমি আমার মায়ের পাইনি, আমার বাবার পাইনি, এটা আমার দুধ মা হালিমা, এই মায়ের দুধ আমি পান করেছি, এই মায়ের দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, এই জন্য যখন এই মহিলাটা আমার কাছে আসে আমি আমার পাগড়িটা দিয়া দাঁড়াইয়া ওই মহিলারে বসতে দেই। আল্লাহু আকবার। এক সাহাবী শুনে ইয়া রাসূলুল্লাহ ছুটতে যাব, কে যুদ্ধে যাইবে বলে যুদ্ধে গিয়া কল্লাটা আল্লাহ রাস্তায় দিয়ে দেব। ওগো আল্লাহর নবী আপনি তো বলছেন যারা শাহাদাত বরণ করেন এদের হিসাব নাই, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী তখন বললেন সাহাবি তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ আছে। যাও যাও আব্বা আম্মার খেদমত করো, যুদ্ধে গিয়া কল্লা দিয়ে শহীদ হইলে যেই সওয়াব, আব্বা আম্মার খেদমত করলে এর থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর নবী বললেন নাও কথা আছে জিন্দা, যদি তোমার গায়ের চামড়া কেটে টুকরো করে রোদে শুকায় দিয়া মায়ের পায়ের জুতা বানায় দাও, ওই যে মা দুধ 2 বছর দুধ পান করাইছে, এক ঢোক দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না, ঠিক কিনা বলে? এটা মা তার সন্তানকে জন্ম দিতে যে কষ্ট করে দুনিয়াতে এই কষ্ট আর কেউ করে না। এই জন্য নবীজি বললেন যেই মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় ওই মাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। বলে বর্তমান বিজ্ঞান বলে একটা সুস্থ মানুষের দেহের মধ্যে পেইন হয়, ব্যথা হয়, 45 ইউনিট পর্যন্ত সে কন্ট্রোল করতে পারে, সহ্য করতে পারে, বেশি 46-7-8 হলে শক্তিশালী মানুষটা পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কিন্তু একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে 57-8 পেইন সহ্য করে, যার সমান ব্যথা হলো একটা সুস্থ মানুষের দেহের 20টা হাড় এক অর্থে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে যতটা কষ্ট 57 আপ ব্যথা, ঠিক তেমন একটা মা অতটা কষ্ট সহ্য করে, ঠিক কিনা বলে? অথচ সন্তান রাত্রিবেলা অফিস থেকে আপেল আঙ্গুর কমলা নিয়ে ঘরে ঢুকে পাশের রুমে মার বাবা আছে একটা আপেল দেয় না, ঠিক কিনা বলে? সকালবেলা নাতি উঠানে খেলাধুলা করে আপেল খায়, মা ওই রুম থেকে তাকায় দেখে নাতির হাতে আপেল, নিশ্চয় সন্তান রাত্রে অফিস থেকে আনছে। সন্তান তুমি তোমার সব আপেলগুলো তোমার সন্তানকে দাও, আপত্তি নেই, একটা আপেল যদি আমার দিতি আমারও তো খাইতে মনে চাই, তুলে যা ঠান্ডা হইতো, ঠিক কিনা বল? এমন সন্তান আছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে 500 টাকা খেয়ে ফেলে 1000 টাকা খায়, কিন্তু দুর্বল মা বাবা বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ঘরের মধ্যে 5 টাকা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জন্য ব্যথায় ব্যথায় কাতরায়, এরকম আছে না? নাই, খবরটা পর্যন্ত নেয় না। তোমার আমি বলে যাই ভাই তোমাকে জোর করতে পারবো না আমি, কিন্তু এতটুকুন বলে যাই নামাজও করো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, সব ভালো, কিন্তু আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয় গ্যারান্টি দেওয়া যায় তুমি জান্নাতে কোনোদিন আর ঢুকতে পারবে না। যদি একটু নেক আমল কম হয় কান খাড়া করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি তরজমা করেছেন, হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদি, যার উপরে আব্বা আম্মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। যে সন্তানটা মারা যাওয়ার পরে মা বলে হায় আমার সন্তানটা বড় ভালো ছিল, আমার সন্তানটার উপরে আমি সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর যেই সন্তানটার উপর আল্লাহ সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। দেখেন না হাদিস শরীফের একটা ঘটনা বলে ছোট্ট ঘটনা, নবীর সাহাবী আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী একজন নবীজির পিছনে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে, অথচ সেই সাহাবী সাক্রাতের কষ্ট শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা কালিমা পড়তে পারতেছে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল কামা কালিমা পড়, কালিমা পড়ে না, উল্টা পাল্টা কথা বলে। হযরত বিলাল ভয় পেয়ে গেছে, দৌড়ায়
উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা মনে হয় বাঁচবে না, কিন্তু অবস্থা খারাপ, যত পড়ি কালিমা পড়ো কিন্তু কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী গো উল্টা পাল্টা কথা বলে, ভয় লাগতেছে এই অবস্থা, যদি আলকামা মারা যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ নবী তখন বললেন, খবর নাও তার বাড়িতে কে কে আছে। বলে আলকামার বিবি আছে, আলকামার বিবির নাম গো। আল্লাহ নবী বললেন, আলকামার বিবি গো, এই দুনিয়াতে আলকামার কে কে আছে? বলে একটা বৃদ্ধা মা আছে, কই মাটা? বলে ওই বাড়িতে থাকে, ওই বাড়িতে দূরে। নবীজি মনে মনে ভাবলেন, বিবি আলকামা এই বাড়িতে থাকে, মা ওই বাড়িতে কেন? মনে হয় সম্পর্ক ভালো না, ঠিক না ভাই? ঠিক, যাও আলকামার মায়ের ডেকে নিয়ে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার মাকে গিয়ে বলে, আল্লাহ নবী আপনাকে ডাকতেছেন। বৃদ্ধা মা আস্তে আস্তে নবীর কাছে আসলেন, সালাম দিলেন। আল্লাহ নবী তখন বলেন, মা গো আপনার কয়টা সন্তান? একটা সন্তান, নাম কি? আলকামা। আপনার সন্তানের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আপনার সন্তান কালিমা পড়তে পড়তে যেন উল্টা পাল্টা কথা বলে, এই অবস্থায় মারা গেলে আপনার সন্তান জাহান্নামে যাবে। নিশ্চয়ই আপনার সন্তান আপনার মনে কষ্ট দিছি, আপনি যতক্ষণ মাফ না করবেন আমার সাহাবি হতে পারে, কিন্তু আলকামা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। হে মা, আপনি মাফ করে দেন। আলকামার মা বলে, আমি তোর বদদুয়াই দেই নাই, মাফ করবো কি? আমি তো জবান দিয়ে আর বদদুয়াই দেই নাই। আল্লাহ নবী তখন বললেন, মা গো আপনি জবান দিয়ে বদ্ধ না দিলেও কিন্তু আপনার অন্তরে নিশ্চয়ই কষ্ট আছে। হে মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আপনার সন্তানকে মাফ না করলে কিন্তু জান্নাতে যেতে পারবে না। এক পরে জান কেমন মা বলো, জান্নাতে যাক জাহান্নামে যাক কিছু জানি না, ওরে আমি মাফ করব না। এই কথা বলবার পরে আল্লাহ নবী তখন বললেন, মা আপনার সন্তান আপনার কি কষ্ট দিয়েছে একটু আমারে বলেন। বলে নবী গো, এই দুনিয়াতে আলকামা ছাড়া আমার আর কেউ নাই, এই আলকামা আমার নারী ছেড়া দন, আমি আলকামার জন্ম দেওয়ার সময় তার বাবা দুনিয়া থেকে চলে যায়, আলকামা দুনিয়াতে আসে। আসবার পরে আমি তখন বিধবা হয়ে গেলাম, আমাকে মক্কার কত যুবকেরা বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বিয়ে করি নাই, দেখতে সন্তে সুন্দরী কম ছিলাম না। আমি মনে মনে ভাবলাম, এই তো আলকামার বাবা নাই, যদি আমি দ্বিতীয় বিবাহ করে চলে যাই, এই আলকামার আর কে আছে দুনিয়াতে, আমার সন্তানকে কে দেখবে? এই জন্য তার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় বিবাহ করি নাই, আমার কোলে যাওয়ার টুকরা সন্তান নারী ছেড়া দেওয়ার আলকামার জন্য জীবন যৌবন বিসর্জন দিলাম। ওগো আল্লাহর নবী, এই সন্তানটা আমার এত কষ্ট দিছে, কিন্তু আল্লাহর কসম জবান দিয়ে কোনোদিন বদ্ধ আমি তার দিই নাই। ওগো আল্লাহর নবী, কোন মা তার সন্তানকে জবান দিয়ে বদ্ধ দেয় না, আমি আমার আলকামার জবান দিয়ে বদ্ধ দেই নাই, আর আমি বদ্ধ দিতে চাই না, কিন্তু কি করব, প্রতিদিন যখন নামাজ পড়ো করার জন্য পাঁচ ওয়াক্ত ওযু করি, হাতের আস্তিনটা যখন এরকম উঠাই আলকামা যে আমার মারছে, ওই মায়ের দাগগুলো আমার চোখের মধ্যে ভেসে যায়। যখন আমি তার মায়ের দাগগুলো চোখের মধ্যে বসে আমি আমার জিহ্বাও যদি কন্ট্রোল করি, কিন্তু আমার কলিজাকে কন্ট্রোল করতে পারি না, আমার কলিজা পেটে কান্না আসে, হায় এই সন্তানটার জন্য জীবন যৌবন বিসর্জন দিলাম, এই সন্তানটা কি করে আমার এরকম মারতে পারলো। ওগো আল্লাহর নবী, যদিও বইলে থাকতে চাই কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে যখন ওযু করি হাতের দিকে তাকাই না, যখন বেশি উঠি আর কন্ট্রোল করতে পারি না। আল্লাহর নবী বললেন, মা গো আপনি মাফ করে দেন, আপনি মাফ না করলে কিন্তু আপনার সন্তান জাহান্নামে যাবে। আর আমার মা তখন বলি, ও জান্নাতে যাক জাহান্নামে যাক, দেখবার কোনো বিষয় না, আমি তাকে মাফ করবো না। আল্লাহ নবী বলে বুঝাইলেন, মা বলে না আমি তাকে মাফ করবো না। এক পর্যায়ে বিশ্বনবী বললেন, ঠিক আছে আপনি মাফ না করলে সে জাহান্নামে যাবে, বিলাল যাও যাও মদিনার অলি গলি থেকে শুকনো কাঠ আর লাকড়ি টুকে নিয়ে আসো। হযরত বিলাল শুকনো কাঠ লাকড়ি নিয়ে আসলেন, আল্লাহ নবী নিজের হাত দিয়ে আগুন জ্বালায় দিলেন। নবীজি বললেন, সাবিরা আল্লাহ কেমন লাশটা উপরে উঠে আগুনের মধ্যে ফালায়া দাও। যখন লাশটা উপরে উঠে আগুনের মধ্যে ফালাবে আল্লাহ কেমন আমার একটা লাভ দিয়ে ইসে নবীজির পায়ে বইরা বলে, নবী গো এটা আপনি কি করেন গো, আমার জীবিত সন্তানটারে আপনি আগুনের মধ্যে ফালায় দিতেছেন। নবীজি বলে, মা গো কিছুক্ষণ পর মারা গেলে তেমনি জাহান্নামের আগুনে জ্বল
করলেন না আর আপনি maaf না করলে তো জাহান্নামে যাবে সে আমার সাহাবী হতে পারে কিন্তু জাহান্নামে যাবে ও মা এইজন্য আমি কি করলাম জাহান্নামে যে তুই যাবি দুনিয়ার আগুন একটু জ্বালায়া দেই মা বলে না গো নবী না সন্তান যতই ভুল করে কিন্তু পিতামাতা সন্তানের পায়ের মধ্যে কাটা বিদোগ এটা সহ্য করতে পারে না ও আল্লাহর নবী আমার সন্তানটা আগুনের মধ্যে ফেলায় দিয়েন না আমি maaf করলে যদি আমার সন্তান জাহান্নাম থেকে মুক্তি পায় আমি ওয়াদা দিলাম গো আমি আমার সন্তানের সব ভুলগুলো ক্ষমা করে দিলাম এই কথা বলতেই হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা নূ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ পাক এই দুইটা আদেশ করেছেন এই আয়াতের মধ্যে এক নম্বর ওয়াকাদা রব্বুকা আল্লা তাগুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না ঠিক কিনা বলেন দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো ঠিক কিনা বলেন তোমরা তোমাদের পিতামাতাকে কি করবা সন্তুষ্ট করবা এই জন্য আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু দুনিয়াতে তোমাদের আব্বা আম্মা তোমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে ঠিক কিনা বলেন এই জন্য আজ থেকে বলে যাই যুব আল্লাহর গোলামি ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই উপায় নাই আর সাথে সাথে আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ গোলামি করবেন কার আল্লাহ জিকির মালিক কে আল্লাহ এরপর পিতামাতাকে সন্তুষ্ট করবেন পারবেন তো ইনশাআল্লাহ যখন কোনো কিছু চাবেন কোনো মাজারে না একটু পরে শেষ করে দিব একটা আমল বলে দিব আমলটা করবেন ফায়দা পাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে বাড়িতে যাবেন বলে দিচ্ছি আল্লাহ সবকিছু পারে আর কেউ পারে না বিশ্বাস অন্তরে থাকা লাগবে ঠিক কিনা বলেন মাজার হলে কোনো কিছু দিতে পারে না ঠিক কিনা পারে আমরা তো মাজারে গিয়ে অনেক কিছু চাই সন্তান চাই মেডিসিন বিষয় চাই ব্যবসার উন্নতি চাই এগুলো কেউ পারে না পারে কে একবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার ঘরে তিন দিন খাবার নাই ফাতেমার ঘরে কয়দিন খাবার নাই তিন দিন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়বার জন্য মসজিদে নববীতে গেলেন নামাজ পড়ে দেখলেন পিলারের সাথে ছয়টা ছাগল বাঁধা আছে গুরুত্বপূর্ণ আমলই আমলটা করবেন তো আলী ভাবলেন এই ছাগলটি মনে হয় নবীজির কাছে আসছে তো এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন সাহাবী এই ছাগলগুলো কার বলে এগুলো বিশ্ব নবীর কাছে হাদিয়া আসছে তো আলী মনে মনে ভাবলেন যেহেতু নবী আমার শ্বশুর আর নবীর মেয়ে আমার ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই নবীজির কাছে চাইলে অন্তত একটা ছাগল আমাদেরকে দিতে পারে ঠিক কিনা বলেন বাড়িতে গিয়ে বলে ফাতেমা বলে কি আমরা তিন দিন ধরে অনাহার আমাদের ঘরে কোনো খাদ্য নাই দেখে আসলাম নবীজির কাছে ছয়টা ছাগল আসছে তুমি যাও নবীজির কাছে গিয়া বলো অন্তত একটা ছাগল আমাদেরকে দিবে তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের পরে রওনা দিলেন বাবার কাছে যাবে গিয়ে বলবে যেতে যেতে প্রায় মাগরিবের কিছুক্ষণ পূর্বে বাড়ি থেকে পৌঁছলেন দরজা বন্ধ তখন নবীজি ভিতরে মা আয়েশার সাথে কথা বলতেছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকরাউল বাব দরজার মধ্যে নক করলেন যে দরজার মধ্যে নক করলেন ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে কথা বলতেছিলেন মা আয়েশা সিদ্দিকার সাথে নবীজি লাফ দিয়ে দাঁড়ায় গেছে কাদের মধ্যে ছিল লাল ডোরা কাটা ইয়ামিনের চাদর পরে গেছে ওয়াইনা মুতাদরিফান চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর নবী ফিদাকা আমি উম্মি রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান হোক এমন করতেছেন কেন চেহারা লাল হয়ে গেছে চোখ থেকে পানি পড়তেছে কারণটা কি বলে আয়েশা তুমি কি বুঝতে পেরেছো কিছু বলে কি বলে দরজার মধ্যে কে নক করেছে মনে হয় ফাতেমা এসেছে সুবহানাল্লাহ বলে বলে আমি ফাতেমার গন্ধ পাচ্ছি আর এই সময় ফাতেমা আসবে কেন নিশ্চয় কোনো সমস্যা ঠিক বুঝতে পারছেন দরজা খুলে দাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন দেখে হযরত ফাতেমা দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলে নবীজি তখন বললেন ফাতেমা এই সময় তুমি কেন এসেছো বলে বাবা আমাদের ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই হাসান হোসেন না খেয়ে আছে আমরা না খেয়ে আছি শুনেছি আপনার কাছে ছয়টি ছাগল এসেছে যদি একটি ছাগল আমাদেরকে দিতেন অন্তত আমাদের দুঃখটা দূর হতো আর ওই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরি দাঁড়াইতেছে সুবহানাল্লাহ বলে সুরি দাঁড়ায় আর হাসান হোসেন গাছের পাতা বিছাইতেছে ওই সময় তো এরকম প্লেট আর ঘোল ছিল না গাছের পাতা বিছায় আর বাবা সুরিদার দেয় ছাগল আসবে জবাই দিয়ে বিশ্বনবী তখন বললেন ফাতেমা হা
এসেছে ঠিকই এখন আমার কাছে আছে তবে তোমাকে একটা ছাগল দিলে কয়দিন তুমি খাইতে পারবা তিন দিন চার দিন এক সপ্তাহ পরে শেষ হয়ে যাবে মা এরপরে কি করবা বলে মানে তোমাকে এমন একটা আমলের কথা বলে দেব ওই আমলটা তুমি আর আলী করবে এশার নামাজের পরে যদি আমলটা করতে পারো আল্লাহ তাআলা দুনিয়া তোর জিকিরের ব্যবস্থা করে দিবে এবং জান্নাতে উত্তম জিকিরের ব্যবস্থা করে দিবে আমিন জিকির শেষ হবে না তোমার ঘরে অভাব থাকবে না সুবহানাল্লাহ বলে ফাতেমাতে বুদ্ধিমতী ছিল তখন বলে তাহলে যে ছাগল এক সপ্তাহ শেষ হবে ওইটা দরকার নাই আমার আমল দেখ সুবহানাল্লাহ বলে বিশ্বনবী তখন বললেন ফাতেমা বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তুমি আর আলী এশার নামাজ পড়বে এশার নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা এরপর এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইয়া আউয়ালুল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা শিখে নেবেন হে ফাতেমা এই দোয়াটা আমল করো আর আল্লাহর কাছে চাও ওয়াদা দিলাম আল্লাহ দুনিয়া তোর জিকির সংকট দূর করে দিবে আর আল্লাহ জান্নাতে উত্তম জিকির ব্যবস্থা করে দিবে ওই দিকে হাসান হোসেন বলে আব্বা এখনো আম্মা কেন আসতেছে না ছাগল নিয়ে কিছুক্ষণ পর হযরতে আলী দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে কিন্তু ছাগল নাই ফাতেমা লজ্জায় লজ্জিত আসতেছে স্বামী যেন কি জিজ্ঞাসা করে কি জবাব দেব ছাগল তো আনতে পারলাম না হযরত ফাতেমা আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আসবার পরে হযরত আলী বলে ফাতেমা ছাগল আনো নাই বলে না ও মনে হয় তুমি যাওয়ার আগে ছাগল বিলীন হয়ে গেছে বলে না ছাগল বিলীন হয় না ছাগল আছে কেন আনলা না ও আলী আমার আব্বা বলেছে ছাগলটা দিতে পারে কিন্তু এক সপ্তাহ পরে শেষ হয়ে যাবে এরপরে কি খাবো আমার আব্বা বলেছে ফাতেমা এমন একটা আমল নিয়ে যাও যে আমল করলে দুনিয়া তো আল্লাহর দিকে জিম্মাদারি নেবে এবং পরকালও নেবে এই জন্য আমলটা নিয়ে এসেছি ছাগল আনি নাই আল্লাহু আকবার আলী বলে ফাতেমা ভালো কাজ করছো বুদ্ধিমতী পরিচয় দিছো কি আমার বলে আমার আব্বা বলেছে এশার নামাজের পরে আপনি আর আমি নামাজের মুসল্লার মধ্যে দুই রাকাত সালাতুল হাজত পরে কেবলামুখী হইয়া এই দোয়াটা করতাম আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন তাহলে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেবে এবং জান্নাতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহু আকবার হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমল শুরু করে দিলেন দেখা গেল আল্লাহ তাআলা জান্নাত থেকে এদের করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমলটা করতে পারবেন اللهم قرن اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين إن شاء الله شيخ نيبن ইমাম সাহেবদের কাছ থেকে লিখে নেবেন আমলটা করবেন আল্লাহ রিজিকের সংকট দূর করে দিবে সকলে পড়ে আমিন যাই হোক সময় লম্বা হয়ে গেছে প্রায় 12টা বাজে আর নয় যে আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করে আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে শান্তিতে পরিপূর্ণ করে দেন সবাই বলে আমিন এবং যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দেন বিশেষ করে এই যে ইউনাইটেড ইউথ ক্লাবের যে সমস্ত আমার যুবক ভাইয়েরা এই আয়োজন করেছেন প্রত্যেকই ব্যস্ত বিভিন্ন কর্মে আছেন বিভিন্ন দায়িত্বে এরপরও এত ব্যস্ততার মাঝেও যে এই যে একটা সময় তারা ব্যয় করে আল্লাহর জন্য নবীজির জন্য দীন ইসলামের জন্য যে সময় দিয়েছে অর্থ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নিশ্চয় সন্তুষ্ট হবে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক প্রত্যেকটি ভাইয়ের মনের আশা পূর্ণ করে দেন সবাই বলি আমিন আল্লাহ পাক প্রত্যেকটি ভাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন সবাই বলি আমিন আল্লাহ পাক প্রত্যেকের অর্থের মধ্যে বরকত দান করে সকলে বলি আমিন আল্লাহ পাক প্রত্যেকটি যুবক ভাইকে চতুর্দিক থেকে সফলতা দান করে সবাই বলি আমিন